আজ যদি বঙ্গবন্ধু বাসা থাকতেন তাহলে অবশ্যই বলতেন যে সবাই পাইছে সোনার খনি আর শেখ হাসিনা পেয়েছে লুটেরার খনি। বর্তমানে জায়গায় জায়গায় যেখানে সেখানে দেখবেন যে কোটি কোটি টাকা উদ্ধার হইতেছে। এই কোটি কোটি টাকা কিন্তু বিএনপির ঘরে উদ্ধার হয় নাই, কোনো বিএনপির নেতার কর্মীদের ঘরে উদ্ধার হয় নাই, শুধুমাত্র আওয়ামী লীগের পাতি নেতা থেকে শুরু করে যত প্রকার নেতা আছে সব নেতাদের বাড়িতে এবং ওই সব নেতাদের কর্মচারী যারা কাজ করে ওই সব নেতাদের বাড়িতে তাদের বাড়িতেও অবৈধ টাকা উদ্ধার হয়। তাই এখানে আপনারা কি বলবেন যে চুরি না তো, চুরি তো, এত টাকা কেউ চুরি করে না, ডাকাতিও করে না, লুটপাট করতেছে সারা বাংলাদেশের সব জায়গায়, লুটে পুটে খাইতেছে, এদের বাপের সম্পত্তি পেয়ে লুটে পুটে খাইতেছে। আফসোস লাগে, এরকম বাংলাদেশ আমরা চেয়েছিলাম, এখন বাঙালি বলতেও লজ্জা করে, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। আমাদের দেশের সরকারি নেতা কর্মীরা এভাবে লুটা পুটা খাইতেছে। আমাদের দেশে এই এমপি মন্ত্রীরা এখন ফরেনারদের জন্য তৈরি করবে ক্যাসিনো, লুটে পুটে খাওয়ার নতুন এক ধান্দা। বিদেশ থেকে মানুষজন যাবে বাংলাদেশে ক্যাসিনোতে টাকা ওড়ানোর জন্য। কি আশ্চর্য জিনিস, সবকিছু লুটা পুটা খাইতেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই সব পাতি নেতা মানে যুবলীগের নেতাদের বাড়ি থেকে হাজার হাজার কোটি টাকা উদ্ধার হয়, 7 কেজি 8 কেজি স্বর্ণ উদ্ধার হয়? সাধারণ একটা পাতি নেতার কথা বললাম, এখন চিন্তা করেন যারা ভিআইপি লেভেলের নেতা, ধরেন এই এমপি মন্ত্রী, তাদের বাড়িতে যদি চার্জ করা হয়, অভিযান চালানো হয়, তাহলে কীরকম টাকা পয়সা উদ্ধার হতে পারে একটু চিন্তা করেন। এরা নির্বাচনের সময় হলফনামায় লেখছে এদের কোনো সম্পত্তি নাই, একজনের আছে 2 কাঠা জমি আর একজনের আছে শুধু বাড়িটা, মাসে আয় 20,000 টাকা। এখন দেখেন গা, তাদের বাড়িতে যদি অভিযান চালানো হয় তাহলে হাজার হাজার কোটি, একটা বাংলাদেশের ব্যাংক তাদের বাড়িতে, এক একটা নেতাদের বাড়িতে। বছর ভরে এই সব নেতারাই আমাদেরকে গল্প শোনাইছে বাংলাদেশ সিঙ্গাপুর করব, আমেরিকা করব, লন্ডন করব, এরপরে নিউজিল্যান্ড করব, কানাডা করব। দেশ উন্নয়ন না হলে কি হয়েছে, এই সব এমপি মন্ত্রীদের যে উন্নয়ন হয়েছে বাংলাদেশের ইতিহাসে, যতদিন পর্যন্ত বাংলাদেশের জন্ম হয়েছে বাংলাদেশের, তখন থেকে এখন পর্যন্ত বাংলাদেশ, সারা বাংলাদেশের যে উন্নয়ন না হয়েছে তার চাইতে বেশি উন্নয়ন হয়েছে এই সব নেতাদের। চিন্তা করেন আমাদের মতো একটা দেশে, যে দেশে প্রায় 1 কোটিরও বেশি মানুষ বিদেশে কাজ করে খায়, বিদেশে কাজ করে বাংলাদেশে টাকা পাঠায়, সংসার চালায়। আমাদের দেশের মানুষ এমনি অনেক বেকার পড়ে আছে, এরকম একটা দেশে এইভাবে লুইটা বুইটা খাইতেছে। চিন্তা করেন যদি এই টাকাগুলো তারা লুইটা বুইটা না খায়া কোনো প্রতিষ্ঠান করত, বেকার যে যুবক আছে বাংলাদেশে ওই সব যুবকদের কর্মসংস্থান করত, তাহলে আমাদের বাংলাদেশটা সত্যি সোনার বাংলাদেশ হয়ে যেত। আজ সত্যি যদি বঙ্গবন্ধু বাঁচা থাকতেন তাহলে আওয়ামী লীগের এই সব নেতা কর্মীরা সুযোগই পেত না এখানে আসতে। বাংলাদেশের মানুষ 1971 সালে সাহসিকতার সাথে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা। সেই স্বাধীন দেশের মানুষ আজকে একটা লুটেরার সরকারের কাছে, অবৈধ সরকারের কাছে মাথা নত করে দিল, প্রতিবাদ করার সাহস পেল না এই জাতি। ভবিষ্যতে ফিউচার যারা আসবে, আমাদের ছেলে মেয়ে অথবা সামনে আরও সামনে তাদের ছেলে মেয়ে যখন আসবে, তখন অবশ্যই তারা বলবে যে আমার পূর্বপুরুষরা কাপুরুষ ছিল, তাই তারা প্রতিবাদ করতে পারে নাই, অবশ্যই তারা আমাদেরকে এটা বলবে। বন্ধুরা, বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, এখন দেখেন আপনারা আওয়ামী লীগ সরকারের দলীয় লোকজন লুটা পুটা খাইতেছে। গতকালকে এক জায়গায় 35 বস্তা টাকা কুচি কুচি করে কাটা, এক এক নিউজে এক এক কথা বলছে, এক জায়গায় বলছে যে এই টাকাগুলো কুচি কুচি করে কেউ ফলাই দিয়ে গেছে, আবার অন্য জায়গায় সরকারিভাবে ডিক্লেয়ার দিছে যে এই টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের সম্পত্তি, তারা কুচি কুচি কেটে এখানে ফলাই দিয়েছে, কারণ ওই সব টাকা আগুনে পোড়ানোর নিয়ম নাই, কোনটা বিশ্বাস করবো, যা হোক এটা বাতি দিলাম। এখন আমি যদি চুরি করি তাহলে আমার এই আমার কথা বা গলার সুর ওই রকম থাকবে, যেহেতু আমি একজন চোর, আমার কথা কিন্তু বড় হবে না, কিন্তু চুরিও করলাম আবার বড় গলায় মানে ঝাড়িও দিলাম,
কথা আছে না চোরের মায়ের বড় গলা, ঠিক এরকম বাংলাদেশ সরকারের নেতা কর্মীরাও ঠিক এরকম, তারা চুরিও করবো আবার মিডিয়ার সামনে আইসা বক্তব্য দিব, বড় বড় ঝাড়ি দেয়, বড় বড় ঝাড়ি দেয় যে চুরি করছে আমাদের লোকজনের কাছ থেকে বিএনপি টাকা নিছে। এই জিকে শামীমের নাকি 1 কোটি করে টাকা দিত প্রতি মাসে আপনার ওই যে তারিক জিয়ারে, এইগুলো আপনার হাসান মাহমুদ বলে, উবাইদুল কাদের বলে যে বিএনপিরা এই টাকা থেকে ভাগ পাইতো, মানে এরকম কত অদ্ভুত অদ্ভুত বাণী এগুলো প্রত্যেক দিন মিডিয়ায় দেয়। যদি তাদের মধ্যে বিন্দু পরিমাণ মনুষ্যত্ব থাকতো, মানে জ্ঞান বুদ্ধি থাকতো, তাহলে তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতো। প্রথমত তারা জনগণের ভোটের অধিকার হরণ করছে, দ্বিতীয়ত তারা বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের টাকা এভাবে লুটপাট করে খাইতেছে, সে কারণে তারা পদত্যাগ করতো আজকেই, তারা পদত্যাগ করে মানুষের কাছে ক্ষমা চাইতো যে আমরা আর কখনো নির্বাচন করতে আসবো না। যেহেতু তাদের মধ্যে জ্ঞান বলতে কিছু নাই, সে কারণে চুরিও করবো, চুরিও করবো আবার ঝাড়িও দিব, যেমন চোরের মায়ের বড় গলা যেটা আমরা বাংলায় বলি এরকম। বাংলাদেশের মানুষ যেদিন মনে করেন যে তারা তাদের নিজের অধিকার, মানে অধিকার বলতে একটা বোঝে না যে আমার ভালো, বাংলাদেশের মানুষ যেদিন তাদের ভালো বুঝতে পারবে যে এই জিনিসটা আমার ভালো, এই সম্পত্তি আমার, মানে আমাদের সম্পত্তি তো সরকারি নেতাকর্মীরা লুটা পুটা খাইতেছে, সরমার সরকারি চামচা চামচারা তাদের দলীয় লোকজন, যেদিন আমরা বুঝতে পারবো এটা যে আমাদের সম্পদ তারা লুটা পুটা খাইতেছে, সেদিন মনে করেন যে তাদের চামড়া থাকবে না। আমরা বুঝতে পারি না যে এই সম্পত্তিগুলো আমার, এই যে আমরা মাঝে মধ্যে বলি এটা সরকারের মাল খাইলে খাই, তাতে আমাদের কি? আচ্ছা ভাই, সরকারি মাল বলতে কোনো কিছুই নাই কে, এটা আমাদের প্রথম বুঝতে হবে। সরকার মাল কোথার থেকে আসে, সরকারের টাকা কোথার থেকে আসে? আমাদের ট্যাক্সের টাকা। অনেকে কয় বাংলাদেশে আমি 1 টাকাও ট্যাক্স দিই না। আপনি দেন না, কিন্তু আপনাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হয়। কীভাবে নেওয়া হয়? মনে করেন আপনি একটা সাবান কিনলেন, এরপরে ডাল চিনি পাউডার যত যাই কিনেন, ওইখানে যে টাকাটা মূল্য থাকে, আপনি বলেন এখানে 10 টাকা মূল্য আছে, আমি 10 টাকাটা কিনে নিয়েছি। হ্যাঁ, আপনি 10 টাকাটা কিনে নিয়েছেন, কিন্তু ওই 10 টাকার মধ্যে 2% 3% ভ্যাট থাকে, ওইটাই হলো ট্যাক্স, বুঝছেন? ওইটাই মনে করেন সরকারে কেটে নিয়েছে, ওই টাকাগুলো সম্পূর্ণ আমাদের, তাই আমাদের টাকাগুলো সরকার এভাবে লুইটা পুইটা, মানে সরকার নেতাকর্মীরা লুইটা পুইটা খাইতেছে। কবে যে এর শেষ হবে একমাত্র আল্লাহ জানে। যতদিন পর্যন্ত আমরা আমাদের নিজের ভালো না বুঝতে পারবো, ততদিন পর্যন্ত আমরা প্রতিবাদ করবো না। যেদিন আমরা নিজের ভালো বুঝতে পারবো যে এই টাকাগুলো আমাদের, আমাদের টাকায় তারা লুইটা পুইটা খাইতেছে, সেদিন আমরা প্রতিবাদ করবো। আজকে তারা বলে পদ্মা সেতু করতেছি, আকাশে স্যাটেলাইট পাঠাইছি, এখন সন্দেহ আসে যে তারা যত যাই বলুক যে তাদের সরকার খুব সাধু, তাদের সরকার এই দুর্নীতি করে নাই, খুব ভালো সরকার, সব দুর্নীতি বিএনপি করছে, তারা এটা মাঝে মধ্যে বলে থাকে। এই যে এই সময় দেখেন কোটি কোটি টাকা এমপি এই যুবলীগের নেতাকর্মীদের বাড়ি থেকে উদ্ধার হয়, তো এখন সন্দেহ তো জেগে যায়, যেহেতু হাজার হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতু করতেছে, ওইখানে না জানে আল্লাহ জানে কত হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, এদেরটা কোনো দিনই বিশ্বাস করা যায় না। বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাইছে, তারা তো এই বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠায় তারা তো মনে করেন যে উৎসব করে ফেলালো, চিন্তা আপনি করে দেখছেন এই বঙ্গবন্ধু স্যাটেলাইটে কত হাজার টাকা খরচ হয়েছে, ওইখান থেকে কত হাজার কোটি টাকা তারা দুর্নীতি করছে। এখন যদি স্বয়ং এই একজন ফেরেশতা আইসাও কয় যে আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে নেয় মানুষ, সেটাও বিশ্বাস করবো না। বঙ্গবন্ধুর সময় তো বঙ্গবন্ধু বলেছিল সবাই পেয়েছে স্বর্ণের খনি, আমরা পাইছি চোরের খনি, তা বঙ্গবন্ধু কাদেরকে বলেছিল? ওই সময় তো আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষমতায় ছিল, তাই বঙ্গবন্ধু নিজেই তো বলছে যে চাটারা আমি ভিক্ষা করে আনি, চাটারা চেটেপুটে খেয়ে ফেলেছে, চেটেপুটে খায় কারা? আওয়ামী লীগের নেতাকর্মী এটা খাইছে, তাই ওই যে ধারাবাহিকতা তো এখন পর্যন্ত বজায় আছে, এটা শুধুমাত্র বন্ধ হতে পারে একমাত্র একটা উপায়, যেদিন আমরা আমাদের নিজেদের ভালো বুঝতে পারবো, আমরা প্রতিবাদ করব, ঠিক ওই সময় দেখবেন যে চারটি বাট্টি গুটাইয়া বাংলাদেশ থেকে পালাইবে। শেখ হাসিনা যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে এরকম চলতেই থাকবে, আর শেখ হাসিনা বাংলাদেশ থেকে ক্ষমতা ছাড়বে না, কারণ শেখ হাসিনা নিজেই জানে যে আমি ক্ষমতা ছাড়লে আমার অবস্থা খালেদা জিয়ার চাইতেও কম হবে। আজকে খালেদা জিয়ার যদি মাত্র 2 কোটি টাকার দুর্নীতির মামলায়, আমি ধরে নিলাম যে খালেদা জিয়ার 2 কোটি টাকার দুর্নীতি করছে, এখনো প্রমাণ হয় নাই, কিন্তু শেখ হাসিনা বা তাদের দলীয় লোকজন তো এটাই বলে যে খালেদা জিয়া দুর্নীতি করছে, 2 কোটি টাকা, সেই 2 কোটি টাকার জন্য খালেদা জিয়ার 10 বছরের সাজা হয়েছে। তো চিন্তা করেন যে হাজার হাজার কোটি টাকা, তাহলে
এই সব নেতা কর্মীদের কত হাজার বছরের জেল হতে পারে? আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ এত সহজে ক্ষমতা ছাড়বে, এত এত সহজ মনে করেন? তারা কখনোই ক্ষমতায় ছাড়বে না। আগামী তো দেখবেন যে রাতের আধারে ভোট দিয়ে তারা নির্বাচিত হবে, কারণ তারা নিজেরাই জানে যে আমরা ক্ষমতা ছাড়লে আমাদের অস্তিত্ব থাকবে না। আমরা যে অন্যায় করছি সে অন্যায় কারণে একবারে রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে যাবে। কবে যে বাঙালিরা আমরা আমাদের ভালো বুঝবো আল্লাহ একমাত্র জানে। সকলে ভালো থাকবেন আর দোয়া করবেন যাতে করে বাংলাদেশের মানুষ তাড়াতাড়ি তাদের নিজের ভালোটা বুঝতে পারে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।